হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমি তো খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো জাস্ট আমি স্নান করে আসলাম, স্নান করে মাথায় চিরুনি দিয়ে বসলাম, আর আমি রেডি হয়ে বসে আছি। দেখো, মানে রেডি ঠিক না, অ্যাকচুয়ালি একটা টি শার্ট পরে আছে আর একটা প্লাজো পরে আছে। তো এখন আমি বেরোবো আর একজনের সাথে দেখা করতে যাবো। আমি তো রেডি হয়েই যাবো, এখান থেকে রেডি হব না, আমি অন্য এক জায়গায় সাজতে যাব। তো সেখান থেকে সেজে গুজে আমি দেখা করতে যাব। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর দেখো, এখন আমি বেরোবো, এখন বৃষ্টি। এই বৃষ্টির জন্য আমি এখন বসে পড়লাম, কখন যাব কে জানে। কটা বাজে? ১১টা ১৮ বেজে গেছে, কখন যাব? বৃষ্টি আসতে সত্যি টাইম পাই না আমি, যখনই কোথাও বেরোনোর হয় আমার তখনই বৃষ্টিটা নামে। দেখো, বৃষ্টি হচ্ছিল প্রচুর, তো কিছুক্ষণ টাইমের জন্য বৃষ্টি থেমেছিল, তো তখনই আমি বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পর আবার বৃষ্টি শুরু হলো, দেন কোনো না কোনোভাবে আমি পৌঁছে গেলাম এখানে। তো দেখো, আর এখন বললো একটু বসো, আমি একটু পরে আসছি। তো এখন আমি এখানে বসেই আছি, তো দেখি কখন আসে উনি, দেখতে থাকি। তো সাজুগুজু করে তারপর আমি যাব ডেটিংয়ে। ওয়েট করতে করতে তো ঘুমাই যাচ্ছি, এত ঘুম পাচ্ছে। আমি বললাম না যে আমরা শুয়ে, মানে এখন কি হচ্ছে, শুয়ে পড়লে ঘুম পেয়ে যাচ্ছে, এখনো দিদি আসছে না। তো দেখো এখন আমার, এটা কি বলো, এটা হচ্ছে কি বলে, করমচা বলে না করমচা বলে, করমচা বা করমচা, যে যাই হোক একটাই বলে। তোমাকে দিল তোমাদের গাছের প্রথম? বাও, তো প্রথম ফল আমাকেই দিল। কি দিদা, মাকাল ফল না তো জানি, কিন্তু এটা করমচা। তো দেখো, ওই করমচাটা খেয়ে আমার মুখটা পুরো তিতো হয়ে গেছে, যার কারণে দিদি আমাকে একটা আমসত্ব দিয়েছে খেতে। তো দেখো, আমি সাজতে বসে গেছি, সাজতে বসে গেছি আমি এনার কাছে, আশা করি তোমরা সবাই চেনো। তো যাই হোক, এনার নাম হচ্ছে মম। এটা বলা ঠিক না দিদি, তোমার ওই নামের থেকে আমার মম নামটাই বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি দিদির নাম হচ্ছে মৌ, আর দিদির ডাক নাম মানে ছোটোবেলার নাম হচ্ছে মোম, আর আমি মোম বলেই ডাকি, মোম দি বলি। আমি কোনোদিন মৌ দি বলি না, খুব এই মোম দি, আমি ধরো মৌ দি বলি, আমি মোম দিই বলি। আমি কোনো মৌ বললে মাঝে মধ্যে চিনতে পারি না, তো মোম দিই বলা হয়, আর অনেকে তো মৌ বলেই চেনে। তো যাই হোক, এনার কাছে সাজতে এসেছি, বেশিরভাগ এনার কাছেই সাজা হয়। তো যেহেতু আজকে একটু ডেটিংয়ে যাবো, বললাম যে হালকা পাতলা একটু সাজিয়ে দাও। আমি নিজে সাজতে পারতাম, কিন্তু ভাবলাম কি যে না, নিজে সাজবো না, দিদির উপর ছেড়ে দিলে পুরো পারফেক্ট সাজিয়ে দেবে, ওই জন্য চলে আসে। চলো তোমরা দেখি। ওরে বাবা, আমার চুল দিয়ে দেখো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, মানে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে চুল দিয়ে। আই অ্যাম তো অবাক। তো দেখো, আমি ড্রেস পরে নিয়েছি, আর এখন আমার চুলটা ক্রিম্পার হয়ে গেছে। এখন হালকা হালকা একটু মেকআপ করবো, দেন আমি বেরিয়ে যাব। তো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত আমাকে কেমন লাগে দেখতে। আর আজকে আমি একটু স্টাইলিশ ড্রেস পরে যাচ্ছি, এতদিন পরিনি বাট এখন পরছি, পছন্দ হচ্ছে, তো সেই কারণের জন্যই পরছি। তো দেখো, সাজতে বসে গেছি আর এখনই আমার মেকআপ শুরু হয়ে যাবে, তো তারপর তোমরা দেখবে ফুল লুক কেমন লাগে জানিও। কিন্তু আমি জানি আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগবে দেখতে, আই এম সো এক্সাইটেড। এরকম মেকআপ আর্টিস্ট লজ্জা পাইছে। তো দেখো, ও এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এখন ও লেন্স পরছে একা একাই আয়না ছাড়া। এক্সপিরিয়েন্স আছে বলতে গেলে, কান্না করে দিল, জল পড়ে যাচ্ছে। এদিকে দেখো, হয়নি এখনো। দেখো, আইল্যান্ডস পরে নিয়েছি, বাপরে ভয়ঙ্কর কালার তো।
আইল্যান্স পরে নিয়েছি, এবার শুরু হয়ে যাবে মেকআপ করা। আর আজকে আইল্যান্স পরতে পরতে আমি প্রচুর কান্না করে দিয়েছি ভাই, সিরিয়াসলি আমার চোখে এখনো অনেক জল আছে। হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে, ওজো ওজো। তো দেখো মেকআপ শুরু হয়ে গেছে, মঞ্জুলিকা চোখ বন্ধ করো মামনি। ঘুম পাচ্ছি বিশাল, আর একটু এখন ঘুমিও না। দিল কে বদলে সনম দর্দ দিল লে চুকে, দিল কে বদলে সনম দর্দ দিল, আব তুমকো হি দেখ কে সাসে চলতি হ্যায় চলতি হ্যায় সনম, আব না তনহা তনহা রাতে ঢলতি হ্যায় ঢলতি হ্যায় সনম, হম তো তেরে হি হো চুকে খাব মে তেরে তো দেখো মেকআপ কমপ্লিট, এখন হেয়ারটা বাকি আছে জানো, তারপর দেখাচ্ছি মানে আমাকে সুন্দর লাগছে দেখতে। কিন্তু দেখো আমরা এখন খেতে বসে গেছি, এখন খাবো। সেজন্য ওনার বর বলছে যে তুমি তো ওনাকে তুমি তো ওকে খাইয়ে দাও, সেই জন্য আমি থালা বাড়িনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা বসে গেছি চুল নিয়ে, এখন হেয়ার স্টাইল করলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখো কেমন করে, এখন চুল করবে বাট এখনই কারেন্টটা যেতে হলো, দেখ কম করবো দি কম কম করবো। হ্যাঁ কি করতে বুঝতে পারতিস না, আমার সাজগোজ কমপ্লিট, আমি পুরোপুরি রেডি, আর এখন আমাকে নিতে এসে গেছে একজন, তো আমি এখন তার সাথে যাব। তো চলো বেশি কথা বলবো না, একবারে বাড়ি এসে কথা বলছি। তুমকো হি দেখ কে সাসে চলতি হ্যায় চলতি হ্যায় সনম। দেখো শুট কমপ্লিট করার পর আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেছি, মেকআপ কিন্তু রয়ে গেছে আমার এখন। কত টাকা দিচ্ছো এটা? 20 টাকা দাম। কয় টাকা দাম? কায় হবে 20 টাকা বলতো না, কাওড়া জল মানে কাওড়া জল দাও। তো আজকে বেরিয়ে ভাবলাম যে কিছু একটা কিনি, তো তারপর চপ্পল কিনলাম, ভাবলাম যে চপ্পল নিয়েই নিই, শুধু চপ্পল ছিঁড়ে যাচ্ছে আমার, সেই জন্য চপ্পল নিয়েছি। দেখো এই একটা নিয়েছি, আর এই একজোড়া নিয়েছি, দেখো কোনটা ভালো লাগছে বেশি একটু কমেন্ট করে জানিও। আর আজকে মানে শ্যুট, আজকে হচ্ছে শ্যুট কমপ্লিট করার পর আমি তো এই ড্রেসটা পরেই বেরিয়ে গেছিলাম, কারণ ওইটা পরে বেরোনো হয়নি, ওইটা পরে বেরোলে বকা খেতাম, ওই জন্য ওইটা পরে বেরোয়নি, এটা পরেই বেরিয়ে গেছিলাম, কারণ কাছে কাছে ঘুরছিলাম। এই আমাদের এখানে একটা ক্যাফে হয়েছে, সেখানেই গেছিলাম। এই আমি সন্ধ্যার পরে বাড়িতে ফিরলাম, তো ঘুরে টুরে বাড়িতে ফিরলাম। আর হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছিল, প্রথম কথা হচ্ছে আমি ওখানে গেছিলাম, দুটো শ্যুট করলাম,
শ্যুট করার পর আমি বললাম যে আমি এইভাবে বেরিয়ে যাব। তো আগের দিন মানে রাতে কথা হয়েছিল দিদি, সাজানোর পর কিন্তু আমি ওইভাবে বেরিয়ে যাব। তো বললো হ্যাঁ ঠিক আছে তুই ওইভাবে চলে যাস। আমি বললাম ঠিক আছে। দেন তারপর ভাবছিলাম যে ড্রেসটা পর ফটোশ্যুট করলাম, দেন তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর একটু ঘুরলাম, তার সাথে ঘুরে টুরে একটা ক্যাফেতে গিয়েছিলাম, তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আমি একা আসিনি, সে এসেছিল। আর আসার পর বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হয়েছিল, তো বিরিয়ানি খেয়ে দিয়ে তারপর ও গেছে। আর এতক্ষণ আমরা বসে বসে গল্প করছিলাম, কথা বলছিলাম, এখন অনেক রাত হয়ে গেছে। দাঁড়ান পেট আমি দেখাচ্ছি কত বাজে, 11:43 বাজে। আর এখনও আমার সোনা ঘুমোয়নি, আয় আয়, এখনো আমার সোনা ঘুমোয়নি। খিদে চুমু চুমু দিয়েছে, খিদে ঠিক হয়ে যাবে না। সরব বলো হাই গাইস। তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল। আর মেইন কথা হচ্ছে মানে শ্যুটের জন্য ওরকম সাজ ছিল, তো তারপর আমি ওইভাবে বেরিয়ে গেছিলাম এই। আর যার সাথে দেখা করতে গেছিলাম সেটা এখন বলা যাবে না, ওটা পার্সোনাল। তো তোমরা নিজে আমি বলতাম, বাট তোমরাই বলেছো যে কিছু জিনিস পার্সোনাল রাখা ভালো, তো আমি এই জিনিসটা পার্সোনাল রাখছি। এই জিনিসটা আমি এখনও বলবো না, সময় হলে বলবো। তো চলো এই হচ্ছে। আর আজকে খুব এনজয় করলাম, মজা করলাম, খুব সারাদিন খুব ভালো কাটলো। ঠিক আছে ঠিক আছে ছাড়ো। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। দিনের বেলায় ওখানে মানে দিদির সাথে কাজ বাজ করছিলাম, তো তারপর আমি যখন বিকালে থেকে বেরিয়ে গেলাম, কাজ কমপ্লিটের পর বেরিয়ে গেলাম, তো সেখানে গিয়েও খুব মজা করলাম, ঘুরলাম এই। আর আজকের দিনটা ভালো কাটলো। তো কিছু মানুষের আসার জন্য কিছু মানুষের যাওয়া অবশ্যই প্রয়োজন। তো এটা বলবো না যে আমি কাউকে ভুলে গিয়ে না থাক, চলো কিছু বলবো না। ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।